হুজুর আপনার পক্ষে বললাম, তারপর আপনি বললেন দুশমনি, বলে যে নয়, ইসলাম শিখে আছে আদবের কারণে, ইসলাম শিখে আছে মহাব্বতের কারণে। আমার রসুল যা হেরান থাকা অবস্থায় যে মসল্লার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নয়, ওসমান গনিকে নয়, আমি আলীকে নয়, আমার রসুলের সামনে আমার রসুল যা হেরান থাকা অবস্থায় যা কি ইমামতির মসল্লায় দাঁড় করেছেন, তিনি আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং সেই সিদ্দিক আকবরকে পিছনে রেখে আমি মাওলানা আলীর সামনে যেতে পারবো না, কারণ আমার রসুল আমাদেরকে বেয়াদবি শিখায়নি, আদব শিখিয়েছেন। সম্রাট বলা হয় মৌলা আলীকে, সেজন্য তরিকতের প্রথম শর্ত হচ্ছে আদব এবং মহাব্বত। এই মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ নম্বর ক্ষমতায় গ্রহণ করার পরে, চতুর্থ নম্বর সাহাবা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে চার বছর, কত বছর, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আট মাস নয় দিন, চার বছর আট মাস নয় দিন উনি দায়িত্ববার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই চার বছর আট মাস নয় দিনের মধ্যে উনি একদিনও শান্তি পাইনি, এমন ভাবে জ্বালানো হয়েছিল উনাকে। কারা জ্বালিয়েছে? ইহুদি নয়, খ্রিস্টান নয়, বিধর্মী নয়, মুসলমান। কোন মুসলমান? যার নাম দেখলে মনে হয় মুসলমান, পোশাক দেখলে মনে হয় মুসলমান, কর্ম দেখলে মনে হয় উপরেরটা মুসলমান, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। এমন নামদারি মুনাফিক মুসলমান যারা ছিল, মৌলা আলী শেরে খোদাকে প্রত্যেকটা দিন কষ্টের মধ্যে কাটাইতে হয়েছিল সেই মুনাফিকদের কারণে। নাউজুবিল্লাহ বলবেন না, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, মৌলা আলী শেরে খোদা দায়িত্ব ক্ষমতা নেওয়ার পরে কখনো আত্মীয় স্বজন দেখে নাই, আইনের ব্যাপারে শাসনের ব্যাপারে উনি কখনো নিজের পক্ষপাতিত্ব দেখে নাই, আল্লাহ এবং রসুল যেই বিধান দিয়ে গিয়েছেন সেই বিধানের উপর উনি সবসময় ফয়সালা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার একদিন একটা জিনিস হারানো যায়, কিছুদিন পরে সংবাদ পাওয়া যায় সেই জিনিসটি একজন মানুষের কাছে আসে, খবর পাওয়া গেল সে মানুষ মুসলমান নয়, একজন ইহুদি। একজন কি? ইহুদি। সবাই মিলে বলেন, একজন ইহুদির কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনিসটা পাওয়া যায়। মৌলা আলী শেরে খোদা ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, এই আমার জিনিস আপনার কাছে আসলো কিভাবে? ইহুদি উত্তর দেয়, এটা তো আপনার জিনিস নয়, আমার মালিকানায় আছে, সুতরাং সেটা আমার জিনিস। কে? মৌলা আলী শেরে খোদা। কোন মৌলা আলী শেরে খোদা? যিনি বর্তমান প্রধানমন্ত্রী। যিনি বর্তমান বর্তমান প্রধানমন্ত্রী হলে কি করতে পারে? একজন প্রধানমন্ত্রীর সাথে কি মানুষ স্বাভাবিক এভাবে কথা বলতে পারে? প্রধানমন্ত্রী যদি বলে যে জায়গাটা আমার না, হইলে তো বলতে হবে যে আপনার। ঠিক একই কাহিনী মৌলা আলী প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, আমার জিনিস আপনার কাছে আসলো কিভাবে? বিধর্মী উত্তর দিল, সেটা আমার জিনিস। মৌলা আলী শেরে খোদা চাইলে নিজের পাওয়ার ক্ষমতা ব্যবহার করে জিনিসটা সহজে আদায় করে নিতে পারতেন, কিন্তু মৌলা আলী তা করেন নাই, বরং আদালতের মধ্যে বিচার করেছেন। আদালতে বিচার দিয়েছেন, আদালতের মধ্যে বিচার দিয়েছেন, সুরাহার কাছে বিচার দিয়েছেন। ওই আদালতের বিজ্ঞ বিচারক দুজনকে ডাকালেন, মৌলা আলী শেরে খোদা কেউ ডাকালেন, বিধর্মী কেউ ডাকালেন। ইমানদার ভাইয়েরা, ইমানি কণ্ঠে একটু ইমানি কর্ণটা লাগে একটু শোনার চেষ্টা করুন, কোন সেই ধর্ম যে ধর্মের মধ্যে আপনি আমি আছি? শিক্ষা অনেক কিছুই আছে, চেষ্টা করলেই সম্ভব, শুধু একটু মহব্বত দিলেই সম্ভব। দর্জন না করুক, আমি একাই অন্তত পালন করার চেষ্টা করব। হাজারের ময়দানে যখন আল্লাহ আমরা জিজ্ঞেস করবে তখন তার দশ পদ দর্জন থাকবে না, তাই না? তো নিজের হিসাব নিজে করি, নিজের ভালো তো পাগল, নিজের ভালো তো পাগল। হযরত মৌলা আলী শেরে খোদা
আদালতের মধ্যে বিচার দিলেন, বিচার দেওয়ার পরে ওই বিচারক দুইজনকে ডাকলেন, দুইজনকে ডাকার পরে মোল্লা আলী শেরেফত আসলেন, ওই বিধর্মী আসলেন, দুইজনের মধ্যে জিজ্ঞেস করা হলেন জিনিসটি কার, মোল্লা আলী বলে যে আমার, বিধর্মী বলে যে আমার, শেষ পর্যন্ত মোল্লা আলী শেরেফতকে ওই বিচারক বললেন আপনি আপনার জিনিস যেটা, এটা যে আপনার জিনিস আপনি দাবি করছেন সেই পক্ষে আপনার একটু প্রমাণ পেশ করুন, সাক্ষী পেশ করুন। মোল্লা আলী শেরেফত বললেন ও বিচারক আপনি এই জিনিস যে আমার সেটা সত্যায় তো জানার জন্য আপনি আমার ছেলে হাসানকে জিজ্ঞেস করুন এবং আমার একজন খাদেম আছে খাদেমকে জিজ্ঞেস করুন। সুবহানাল্লাহ। কয়জন সাক্ষী? কয়জন? ওই বিচারক বললেন আমি আপনার সাক্ষী গ্রহণ করতে পারবো না। বিচারক কাকে বলতেছেন? প্রধানমন্ত্রীকে। তাহলে সে শাসন আমলটা কেমন ছিল? কত পরিষ্কার ছিল যে একজন বিচারক নির্দ্বিধায় প্রধানমন্ত্রীকে বলতেছেন আমি আপনার সেই সাক্ষী গ্রহণ করতে পারবো না। মোল্লা আলী শেরেফত বললেন কেন? বলে যে বিচারক বলে যে একজন হচ্ছে আপনার সন্তান, তো সন্তান হয়ে তো কখনো বাবার বিপক্ষে কথা বলবে, আরেকজন হচ্ছে আপনার কর্মচারী আপনার খাদেম, তো খাদেম তো আপনার বিপক্ষে যাবে না, সুতরাং দুজনের সাক্ষী আমি গ্রহণ করতে। মোল্লা আলী শেরেফত বললেন ও বিচারক আপনি কি বললেন? আমি যে সাক্ষী পেশ করেছি ওখানের মধ্যে একজন হচ্ছে হাসান, যার সম্পর্কে আমার রসুল বলেছেন, যার সম্পর্কে আমার রসুল বলেছেন জান্নাতে যুবকের সর্দার দুইজন তার মধ্যে হাসান একজন, সেই হাসানের সাক্ষী আপনি বিশ্বাস করবেন না? প্রত্যেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই বিচারক বললেন ইয়া আলী যদি যোগ্যতা দেখে মর্যাদা দেখে যদি আমি সাক্ষী গ্রহণ করতাম তাহলে তো আপনি যে যখন বলেছেন জিনিসটা আমার তখনই তো আমি বিশ্বাস করেছি, আপনি যে বলেছেন তখনই আমি বিশ্বাস করেছি, কিন্তু আমি তো বিচারক, আমি তো বিচারক, আমি আপনার কথা বিশ্বাস করি কিন্তু আমি তো বিচারক। তাদের এই দুইজনের কথোপকথন দেখে ওই বিধর্মী বলে উঠল অবাক হয়ে যে ধর্ম এমন সুন্দর একটা শিক্ষা দেয় এ ধর্ম কখনো মিথ্যা হতে পারে না, একজন প্রধানমন্ত্রী হয়ে বিচারককে এমন সম্মান দেওয়া, বিচারকের নির্ভয়ে যে রাষ্ট্রে বিচার করতে পারে এর মতো সব মানুষ হতে পারে না, সুতরাং আমি আপনার জিনিসকে আপনার কাছে ফেরত দিলাম, দিলাম আমার ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্ম আমি গ্রহণ করে নিলাম আপনাদের সততা দেখার কারণে। বম দিয়ে নয়, ছুরি দিয়ে নয়, কথা দিয়ে, মহাব্বত দিয়ে ইসলাম বিশ্ববাসী ছড়িয়ে পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো দামি পোশাক পরেননি, কিন্তু ওনার খাদেমদের কোন সব সময় দামি পোশাক পরেছেন সুবহানাল্লাহ। মোল্লা আলী শেরেফত রাষ্ট্রের যে অর্থ জমা থাকতো সেই অর্থ জমানোর মধ্যে কখনো পরিবারের জন্য একটা টাকা খরচ করেনি, একটা টাকা বাইতুল মাল থেকে একটা টাকাও নিজের পরিবারের জন্য খরচ করেনি, যা জনগণের তা জনগণকে দিয়েছেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর আমলের মধ্যে উনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে উনি ঘর থেকে বের হয়ে যেতেন, মসজিদ থেকে বের হয়ে যেতেন, মরুভূমির দিকে চলে যেতেন, একদিন দুই দিন তিন দিন চার দিন যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে জিনিসটা মার্ক করলেন, কিরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন কোথায় চলে যান আজকে একটু দেখতে হবে। নামাজ শেষ করলেন, প্রত্যেক দিনের মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কাদের কথা বলছি, যারা মুসলিম জাহানের শাসক, যারা আমাদের অহংকার, যারা আমাদের গর্ব, যাদেরকে নিয়ে আজও 2018 সালে এত বছর পরে শত বছর পরে আমরা বুক ফুলাই কথা বলতে পারি, সেই মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছনে নিলেন, পিছু পিছু যেতে যেতে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু ঘরের মধ্যে ঢুকলেন, একটা ঘরের মধ্যে ঢুকার পরে কিছুক্ষণ থাকার পরে উনি এখান থেকে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা বুঝতে না পেরে উনি চিন্তা করতে লাগলেন এই ঘর কার ঘর, যেখানে খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী যাচ্ছে সুতরাং যেমন তেমন তো গর্ব হবে না, ওই ঘরে যে বাসিন্দা আছেন যিনি মালিক আছেন উনিও তার যেমন তেমন হবে না যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছে, কেমন প্রধানমন্ত্রী সামনে পিছনে সিকিউরিটি গার্ড নাই, একা একা যাচ্ছেন প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধ নারী যার দুইটা চোখেই অন্ধ,
উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, মা আপনার কাছে কিছুক্ষণ আগে যে একজন মানুষ এসেছিল উনি কেন এসেছেন? বলে যে বাবা উনি কে আমি জানি না, ওনার পরিচয় আমি জানি না, কিন্তু প্রত্যেক দিন এসে আমার সারা দিনের কাজ উনি করে দেন। সুবহানাল্লাহ। আমার খাওয়ার দরকার, অন্ধ মানুষ আমি তো রান্না করতে পারি না, উনি রান্না বান্নার কাজটাও করে দেন, কাপড় চোপড় ধোয়ার কাজটাও করে দেন, যা করা তার উনি সব করে দেন, সব করে দেন। কাজ শেষ হওয়ার পর উনি চলে যান, প্রত্যেক দিন সকালবেলা উনি এসে আমার কাজগুলা করে দেন। আপনি পরবর্তী শাসক, পরবর্তী প্রধানমন্ত্রী যারা হবে তাদের উপর অনেক বড় একটা দায়িত্ব চাপাই দিয়ে দিয়েছেন। কেমনে প্রধানমন্ত্রী হতে হয়, প্রধানমন্ত্রীর গুণ কেমন থাকতে হয়, রাষ্ট্রের অভিভাবকের গুণ কেমন থাকতে হয় সেটা আপনি শিখে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন রাখলাম, ও সিদ্দিক আকবর, মক্কার প্রধানমন্ত্রী, মদিনার প্রধানমন্ত্রী, আরবের প্রধানমন্ত্রী, হাজার হাজার সৈন্য আপনার আন্ডারে, হাজার হাজার বিঘা আপনার আন্ডারে, এত কিছু থাকার পরও আপনি এইভাবে একা চলাফেরা করলেন কেন? এইভাবে একজন সামান্য নগণ্য দেশের নাগরিককে আপনি এইভাবে খেদমত করলেন কেন? আমরা হলে তো লুটে পুড়ে নিতাম, আমরা হলে তো যা ইচ্ছা তা করতাম। সিদ্দিক আকবর বললে, আমার আমার রাজ্যে শিক্ষকের কাছে পড়ালেখা করেছি, সেই শিক্ষক আমাদেরকে লুণ্ঠন করতে শিখায় নাই, দান করতে শিখাইয়াছেন। শিক্ষক যদি হয় উত্তম, ছাত্র হবে উত্তম, কিন্তু শর্ত হচ্ছে ছাত্রের মধ্যে শিক্ষক থেকে নেওয়ার সেই টেন্ডেন্সি থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী আমার নবীর এক একটা মুজিজা। বলেছিলাম আওয়াজ দিয়ে বলেন। এখন আপনি যখন শুনলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা রাষ্ট্র পরিচালনার ক্ষমতার কথা যখন আপনি শুনলেন, আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে কোন স্কুল থেকে সেই শিক্ষা পেয়েছেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, অনেকদিন কিছু খায় নাই। একজন সাহাবা এসে আমার রাসূলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঘরে, অদমের ঘরে আপনাকে দাওয়াত। আমার রসুল সাথে সাথে খুশি হয়ে গিয়েছেন। রসুলের উম্মতগণ একটু কাহিনীটা কল্পনা করে দেখুন, বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার রসুল খুশি হয়ে গেলেন, গেলেন দাওয়াত কবুল করে। ওই সাহাবা নিজের সাধ্য মতো কিছু রুটি, কিছু ছাগলের গোশত আমার রসুলের সামনে দিল। আমার রসুল সেইখান থেকে কয়েকটা রুটি নিলেন, রুটির উপর কয়েকটা গোশত দিলেন। গোশত দেওয়ার পরে একজন সাহাবাকে ডেকে বললেন, ও সাহাবা, এই রুটি আর গোশত নিয়ে তাড়াতাড়ি ফাতেমার ঘরে চলে যান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার ফাতেমা নমস্তে দিন দিন কিছু খাই। সুবহানাল্লাহ। আমার হাসান হোসেন তিন দিন ধরে উপবাস। আমার রসুলের দরবারে একজন একদিন আসলেন, একজন সাহেব, ইয়া রাসূলুল্লাহ, তুমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করুন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ঘরের মধ্যে কি কিছু আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা খেজুর আছে মাঝে, মাত্র কয়েকটা। আমার রসুল বললেন, এগুলো নিয়ে আসো। নিয়ে আসলেন, সাথে সাথে সেই খেজুরগুলা দান করে দিলেন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে।
মাইশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসনাইন পরিমাণ ছোট ছোট, তারা কিছু খাবে না? খেজুরটা রেখেছিলাম তাদের জন্য। আমার নবী বলে, আল্লাহু মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কোন ঘরের এই কাহিনী বলছি আপনাদেরকে, যিনি যে ঘরের মালিক দুই জাহানের বাদশাহ, যে ঘরের মালিক দুই জাহানের, আরেকটু আওয়াজ, যে ঘরের মালিক দুই জাহানের বাদশাহ, যিনি চাইলে হাত পারেলে জান্নাত থেকে আঙ্গুর নিয়ে আসতে পারেন, এমন গঠনে গঠিয়েছেন, এমন সুন্দর করে সজ্জিত করেছেন, আজকে সাহাবায়ে কেরামকে জগৎবাসী সম্মানের সাথে স্মরণ করে যাচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, এই দৌলত, এই বদৌলত, এই শান, এই মান, এই সম্মান, এই আজমত আপনারা পেলেন কোথায়? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিবেন, যেই দিন আমরা আমাদের অন্তরকে মহাব্বতের সহিত, তাজিমের সহিত দয়াল নবীর কদমের মধ্যে পেশ করেছি, আল্লাহ পাক আমাদেরকে এই সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। তাই জগৎবাসী, এখনো পর্যন্ত তার প্রমাণ, যারা নবীর প্রশংসা করে, যারা নবীর গোলামি করে, যারা নবীর পথে থাকে, যারা নবীর মহাব্বতে থাকে, তারা মরণের এক মিনিট আগ পর্যন্ত অর্থের কষ্ট পাবে, সাময়িক কষ্ট পাবে, কিন্তু কখনো বেইজ্জতি হয় না। আর একজন মানুষ যার অর্থ নাই, যার টাকা পয়সা কিছুই নাই, সেই মানুষও যে জিনিসটা চায় তার নাম হচ্ছে সম্মান। আর এই সম্মান বিশ্ব ইতিহাস প্রমাণ করে, নবীর গোলামরাই সব সময় সম্মানিত হয়েছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নবীর মহব্বত করনে ওয়ালারাই সম্মানিত হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করুক, আমিন। যারা যেভাবে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা আল্লাহ পাক কবুল করুক। যার মাজার মুকদ্দাসের পাশে বসে আপনি আমি আজকে সমবেত হয়েছি, ওনার বেলায়েতের নজর আল্লাহ পাক আমাদের সবাইকে